অনেক পুরানা খেলা এটা নৌকা বাইস খেলা এটা গোজারিয়া ইছামতি নদী এটা ছোট্ট খাল বগুড়ার গাবতলী উপজেলার ইছামতি নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। নৌকা বাইচ দেখতে শনিবার সকাল থেকে উপজেলার তরণীহাট এলাকায় মানুষের ভিড় বাড়তে থাকে। দুপুরের আগে নদীর দুপাশে হাজার হাজার মানুষ উপস্থিত হয়। আশপাশের বাড়ির ছাদ, গাছের ডাল, ব্রিজের রেলিংয়ে উঠে মানুষ নৌকা বাইচ উপভোগ করে। এতে গাবতলী, শাহজাহানপুর, ধুনট ও সারিয়াকান্দি উপজেলার ১৬টি নৌকা অংশ নেয়। নৌকা বাইচে অংশ নিয়ে নৌকাগুলো তরণীহাট ব্রিজের উত্তর থেকে যাত্রা শুরু করে এক কিলোমিটার দক্ষিণে গিয়ে শেষ করে। নৌকা বাইচকে ঘিরে দুপারে বসেছিল খেলনা ও খাবারের দোকান। আমরা এই আয়োজন করছি অনেক পুরানা খেলা এটা নৌকা বাইচ খেলা এটা গোজারিয়া ইছামতি নদী এটা ছোট্ট খাল গত কিছুদিন আগে এখানে অবদা থেকে এখানে নদী খনন হয়েছে ইতিপূর্বে নদীটা ভরাট হয়ে গেছিল মাঝখানে যে কারণে এখানে নৌকা বাইচ করা সম্ভব হয় নাই এলাকার লোকের প্রবল চাপে তাতে বিনোদনের জন্য এই আয়োজন করা হয়েছে এখানে ১৬টা নৌকার বাইচ চলতেছে বালিয়াদিঘি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ জাকিরের নেতৃত্বে আয়োজন করা হয় এই নৌকা বাইচ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয় সংস্কৃতির যে অনুরূপ আমরা যখন এই দেশে মঙ্গল না আসে তখন এসে এটা ঘোর দৌড়ে পরিণত হয় কারণ তারা ঘোড়ায় চলে এসে কিন্তু ঘোড়া আমাদের সংস্কৃতিতে ছিল দৈনিক করতোয়া গাবতলী বগুড়া